ভারতে ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে বুধবার ছাত্র যুব ভবনে অরুণ দেবের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 1990 সালে এডিসি নির্বাচনের সময় মৃত্যু হয় অরুণ দেবের, এরপর দিন কানু দে নিহত হন। তাদের চিন্তা ও চেতনাকে বাস্তবায়িত করার জন্য ছাত্র সংগঠন তাদের কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। অরুণ দেবের সংবিধান দিবস 1990 সালে এডিসি নির্বাচনে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার রক্ষা করতে গিয়ে কমরেড অরুণদেব শহীদ হয়েছিলেন। তারপরের বছর 1991 সালে আজকের এই দিনে বইয়ের জন্য লড়াই করতে গিয়ে উদয়পুরের সপ্তম শ্রেণীর ছাত্র কানুদে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং পরের দিন 9 তারিখ 24 ঘন্টা পর সেখানে কানুদে মা শহীদ হয়েছিলেন। ফলে এসএফআইয়ের এই লড়াইয়ের প্রতিদিনকার অন্যতম নেতা হচ্ছেন কমরেড অরুণদেব, কমরেড কানুদে। ছাত্র আন্দোলনের প্রাক্তন সৈনিক হিসেবে এখনও যুব আন্দোলন করার প্রশ্নে কমরেড অরুণদেব কানুদে হচ্ছেন প্রতিদিনের চিন্তা চেতনার অন্যতম সাথী, অন্যতম নেতা। তাদের চিন্তা এবং চেতনাকে বাস্তবায়িত করতে, তাদের স্বপ্নকে সফল করার প্রশ্নে আমাদের লড়াই জারি থাকবে, লড়াইকে আরো তীব্র করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।